লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনীতির ময়দানে একে অপরকে রাজনৈতিক টেক্কা দেওয়ার প্রবণতা ততই বাড়ছে। কিন্তু সেই রাজনৈতিক বদলা নেওয়ার ক্ষেত্রে যখন কোনো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হয়, তখনই নিন্দার ঝড় প্রকট হয়ে ওঠে। সারদা মামলা নিয়ে ভোটের মুখে সিবিআইয়ের অতি সক্রিয়তাকে কেন্দ্রীয় সরকারের আঞ্চলিক দল তথা তৃণমূল কংগ্রেসের উপর প্রতিহিংসার রাজনীতি চাপিয়ে দেওয়া হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। সেই ঘটনার প্রতিবাদ স্বরূপ এদিন উত্তর চব্বিশ পরগনার বরানগর পৌরসভার অন্তর্গত ডানলপ মোড়ে সাধারণ মানুষের বিক্ষোভ ও গণ অবস্থান করতে দেখা যায়। মানুষের সেই অবস্থান ও ক্ষোভকে সমর্থন জানান বরানগর পৌরসভার কাউন্সিলর রামকৃষ্ণ পাল। কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত তুঙ্গে, আর তাই নিয়ে উত্থাল রাজ্য তথা রাজনীতি। রাজীব কুমার চলতি মাসে রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা করে এবং সেখান থেকে শেক্সপিয়ার সরণির থানা সিবিআই কর্তাদের গ্রেপ্তার করে। তারপরে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। টানা তিন দিন ধর্নার পর তৃতীয় দিন অর্থাৎ যেদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং তারপর সেই মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে পরবর্তী কর্মসূচি দিল্লিতে গিয়ে হবে, অর্থাৎ চলতি মাসে ১৩ তারিখ ও ১৪ তারিখ বৈঠক হবে, তারপর দিল্লি থেকে ঘোষণা করা হবে যে পরবর্তী কর্মসূচি কী হতে পারে বা কী হবে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বরানগর পৌরসভার পৌরপিতা রামকৃষ্ণ পালকে। কী চোখে দেখছেন কেন্দ্র এই রাজনীতির সংঘাতটা, কী কী মতামত তার জেনে নেবো আমরা তার কাছ থেকে। দাদা কীভাবে দেখছেন এই? এটা হচ্ছে সম্পূর্ণভাবে রাজনীতি কনস্পিরেসি, কনস্পিরেসি ছাড়া আর কিছুই না। যদি কেউ কোনো অন্যায় কাজে জড়িত থাকে তাহলে তো চটচল্লাদি তার একটা প্রশাসনিক লেভেলে কিছু ব্যবস্থা হয়, সে অ্যারেস্ট হবে, আইনে আদালতে তাকে তোলা হবে, আইন যা বলবে সেই মোতাবেক চলবে। কিন্তু এটা রাজনীতি কনস্পিরেসি এই কারণেই বললাম, যেই ভোট শুরু হয় তখনই কেন্দ্রীয় সরকারের নির্দেশে সিবিআই একটুখানি নড়ে চড়ে বসে, আবার যেই ভোট শেষ হয়ে যায় তখন আবার চুপ হয়ে যায়। তাহলে এটা রাজনীতি কনস্পিরেসি ছাড়া আর কিছুই নয়। আমার কথা হচ্ছে, একটা লোক যদি অপরাধী হয়, অপরাধীকে তো বেশি দিন কেউ আর আইনের বেড়াইয়ে আটকে রাখতে পারে না, তাদের তো তার সঙ্গে সঙ্গে একটা শাস্তি হওয়া উচিত। কিন্তু আজ পর্যন্ত ২০০৮ সালের ঘটনা, আজ ২০১৯ সাল, আজও পর্যন্ত এর কোনো শুরু হয়নি। যেই ভোট এসে গেছে সঙ্গে সঙ্গে এটা টানাপোড়ান করতে হবে, মানুষের চোখে বিষাক্ত করতে হবে তৃণমূলকে, এই এই হচ্ছে উদ্দেশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্দেশ্যটাকে ধরেছেন, ধরার জন্য জনসম্মুখে আনার জন্য আজকে তিনি ধর্নায় বসেছেন, এই নৈতিক কাজ করেছেন এবং এটা সর্বভারতীয় স্তরে আপনাদের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে গেছে যে কেন্দ্রীয় সরকার, যে সিবিআইকে প্রত্যেক রাজ্যের সিবিআই একটা সংস্থা আছে, সেই সিবিআইকে কাজে লাগাচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তৃণমূল যে আজকে কর্মযজ্ঞের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার মানুষের যে গ্রহণযোগ্যতা এসছে সেইটাকে একেবারে বিনষ্ট করবার জন্য এই প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার করছে, আমার মনে হয় এরা সাফল্য লাভ করবে না। অর্থাৎ একদমই তাই, কেন্দ্র বনাম রাজ্যের এই সংঘাতকে কেন্দ্র অর্থাৎ কেন্দ্রীয় সরকার ভোটের আগে এরকম করতে চাইছে এমনটাই জানাচ্ছেন রামকৃষ্ণ পাল পৌরপিতা। সেই একই কথাকে সমর্থন করেন বরানগর পৌরসভার অপর কাউন্সিলর সরমা পাল। কেন্দ্র বনাম রাজ্যের এই সংঘাতকে কী চোখে দেখছেন পৌরমাতা সরমা পাল? আমরা কথা বলবো ওনার সাথে। দিদি, এই যে রাজ্যের সাথে কেন্দ্রের যে সংঘাত, তারপর মমতা ব্যানার্জির ধর্না, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই হানা, কী চোখে দেখছেন এই পুরো বিষয়টাকে? এটা তো একটা রাজনৈতিক একটা বিষয়ই, আর তাছাড়া কেন্দ্রীয় সরকার এখন সামনে ভোটে এসেছে, কেন্দ্রীয় সরকার চাইছে যেভাবেই হোক একটা রাজনৈতিকভাবে এটা একটা ইস্যু করে যাতে নিজেরা নিজেদের দিকে টানতে পারে, এটাই হচ্ছে বিষয়। বরানগরে তো আমাদের যেদিন থেকে এই বিষয়টা চালু হয়েছে সেদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন এবং তার নির্দেশ অনুসারে আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি এবং শান্তিপূর্ণ অবস্থানও চলবে। মানুষের পাশে থেকে প্রতিহিংসার ময়দান ছেড়ে রাজনৈতিকভাবে লড়াই করে জিতলে তবেই মানুষের মন পাওয়া যাবেই বলে মত সাধারণ মানুষের।
সত্যজিৎ বিশ্বাস ও সত্যজিৎ অধিকারের রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, বরানগর। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।